চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো কলিযুগ। কলিহত জীবই যত পাপই করুক, যত অন্যায় যত অপরাধই করুক, জীবনের মধ্যে একটি বার এক মুহূর্তের জন্য যদি তার ভিতরে চৈতন্য জ্ঞান আসে, সেই চেতনা চৈতন্য দিয়ে যদি একবার নিজের অপরাধগুলি ভগবানের চরণে সঁপে দিয়ে দুফোঁটা বাড়ি বাড়ি স্মরণ করে আত্মনিবেদন করে করজোড়ে যদি একবার বলতে পারে, হে দয়াময় আমি পতিত, আমি পাষণ্ড, দয়াল গৌর সুন্দর। তিনি বললেন যে জীব যত পাপই করুক, যত অপরাধই করুক না কেন, যদি একটি বারের জন্য নিজের ভুল বুঝতে পারে, সে যদি একবার হা গৌর হা গৌর হা কৃষ্ণ বলে আমার কাছে আসে, আমি সমস্ত অপরাধ দূরীভূত করে তাকে আমি আমার কোলে তুলে নিই। অন্যান্য যুগের চেয়ে আমাদের কলিযুগে করুণাময় গৌর হরি তার গুণের কথা, তার যে করুণা তার যে দয়া আর কোনো যুগে এমনটা ছিল না মা। তাই দেখবেন হাজার অপরাধ করেও জগাই মাধায় যারা অবশেষে, যিনি কিনা নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিল, তথাপিও নিত্যানন্দ প্রভু বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না, এই তো দয়া, এটাই তো দয়া। হাজার আঘাত সয়েও করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক রকম ভাবে সাজা পেয়েছেন আমার গৌর হরি, তথাপিও ধর্ম প্রচারে কিন্তু পিছ পা হননি তিনি। কেন? তিনি জানেন জীব অপরাধ করতে পারে তারা আমার সন্তান, সন্তান যদি অপরাধ করে মাতা পিতা সন্তানকে ত্যাগ করে দেয় কি, তাকে সঠিক পথে আনার জন্য অহরহ চেষ্টা করে যায়। ঠিক তদ্রূপ করুণাময় গৌর সুন্দর সন্তানের জন্য তিনি অহরহ হাজার যন্ত্রণা সয়েও চেষ্টা করে গেছে এবং অবশেষে কলিহত জীব সেই পথে আসতে বাধ্য হয়েছে। বুঝেছি সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজঅহংতং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি বাসুদেবং। জীব যে পথে যাক, যাকেই স্মরণ করুক, যাকেই অবলম্বন করুক, যাকে ভালোবাসুক, সে যদি একবারের জন্য আমার কাছে আসে, তার সমস্ত পাপ সমস্ত অপরাধ দূরীভূত করে আমি তাকে আমার করে গ্রহণ করব। তাই দেখবেন মা, এই কলিযুগে অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার ছেয়ে গেছে, এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, সচ্ছ কহি তো মারি লঠা ঝুঠ জগৎ ভোলায় গৌর গেলে গেলে ফিরি সুরা বৈঠল বিকায়, গাভী কো দোহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোখা, চোরকে ছাড়ে সাধুকে বান্ধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। এই কলিযুগে যদি সত্য কথা বলেছো সৎ পথে চলেছো তার জীবনটাই চলে যায়, দেখতেই তো পাচ্ছেন বর্তমান সমাজের পরিস্থিতিটা, আর ভেঙে চুরি বোঝানোর কোনো প্রয়োজন নেই। সত্য কথা বললে সৎ পথে চললে বিপদ, সমাজ তাকে ভালোবাসবে না, ঝুঠে জগৎ ভোলায় এই জগৎটাকে ছেয়ে রেখেছে, এই মর্তধামে বর্তমানে জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার অনাচার ব্যভিচার। দেখবেন আপনার চোখের সামনে আপনি দেখছেন অপরাধ চলছে, হচ্ছে অপরাধ, বলতে গেলে বিপদ, না বলে মুখ ঘুরিয়ে চলে আসুন বেঁচে যাবে, প্রতিবাদ করতে গেলে পরের দিন হয়তো আপনি আর মরতে থাকতে পারবেন না, এটাই অবস্থা কলিহত জীবের। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস তিনি রামচরিতে কলম দিয়েছেন, পড়বেন পাবেন। শুধু তাই নয় আর কি বললেন, গৌরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করেন হরে কৃষ্ণ কথার দিকে একটু মন দিতে হবে মা, দেখবেন আমাদের কলিহত জীবের কি অবস্থা,
যারা দুধ বিক্রি করে তারা কি করে, দরজার গোড়ায় গিয়ে দুধের পাত্র নিয়ে গিয়ে চিৎকার করে করে দুধ পৌঁছে দেয় ঘরের মধ্যে। তথাপিও দেখবেন ঘরের দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে আপনাকে ডেকে ডেকে দুধ বিক্রি করবে, কেউ খাবে কেউ খাবে না। কি সবাই খায়? কেন খায় না? দুধ খেলে আর সহ্য হচ্ছে না। কিন্তু বাবা সহ্য হচ্ছে কি? সুরা অর্থাৎ মদ্যপান, এটা আমার কথা নয়, গোরস গলে গেলে ফিরি সুরা বৈঠল বিকায়। অর্থাৎ যে ব্যক্তি সুরা বিক্রি করেন দেখবেন সে যদি আপনার এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও বসে, বা সে মনে হয় যদি পাহাড়ের উপরেও বসে থাকে, আমাদের এই মর্তধামের কলির জীব অজ্ঞ মূর্খ জীব তারা ওই দুধ বাদ দিয়ে ওই মদের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা দূর অবস্থা, এটা কলিহত জীবের এটা ঘটবে? বললেন কি, গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোকা। বাড়িতে বিদেশি কুকুর পুষি তার সেবা ত্রুটি রাখি না, তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা ঘর, তার জন্য এসি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক ফ্যামিলিতে অনেক পরিবারে অনেক জায়গায় আমরা দেখেছি, অধিকাংশ জায়গায় যে মায়ের 5টি পুত্র সন্তান শিশুকাল থেকে নিজের কথা না ভেবে যে সন্তানকে বড় করলো, যে মাতা পিতা অহরহ সন্তানের কিসে মঙ্গল হবে চিন্তা করে গেল, যে সুখে ছিল দুঃখে ছিল, যে সর্বদাই সন্তান কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে চিন্তা করলো, সেই মায়ের শেষ জীবনে সন্তান যখন বড় হবে, চাকরি করবে বা অর্থ উপার্জন করবে, তখন সেই মায়ের সেই ঘরে আর জায়গা হবে না, সেই মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এমনই অত্যাচারে জর্জরিত হয়ে মা সন্তানের মঙ্গলার্থে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে নিজের জীবনটাকে মৃত্যুর সঙ্গে লড়াই করে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছে, কি হবে মা? শাস্ত্রে বললেন, আস্তে কথা কিন্তু বেশি হচ্ছে, একটু মন দেবেন কথার মধ্যে, যেন কিছু যদি আমাদের মধ্যে চেতনা চৈতন্য হয়, আমরা যদি বুঝতে পারি আমাদের কি করণীয়, তবেই কীর্তন শ্রবণ করা সার্থক। কীর্তন শুধু আনন্দের জিনিস নয়, কীর্তন শুনবো আনন্দ করবো চলে যাব এর জন্য নয়, কীর্তন শ্রবণের নিজেকে জানা যায় আমি কে, আমার পরিচয়টা কি। এক মা, একটা দৃষ্টান্ত দিয়ে বোঝায় মা, এক মা আস্তে আস্তে, যারা দূরে দাঁড়িয়ে আছেন অনেক আসন ফাঁকা আছে, আপনারা এসে আসনে বসুন, আধ ঘন্টা শুনবেন কি এক ঘন্টা শুনবেন, বসে শ্রবণ করুন, ভক্তদের সাথে বসে শ্রবণ করুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এক মা তার সন্তান হয় না বলে তার মনে খুব দুঃখ যে আমি মা হতে পারলাম না, বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গায় ভগবানের চরণে বিভিন্নভাবে ব্রত করে প্রভুর কৃপায় একটি সন্তান জন্ম হল, বছর কে বছর চোখের জল ফেলে যখন কৃপাময় কৃপা করে একটি সন্তান দিল মা, কিন্তু দেখুন সন্তান হবার পর সন্তানের কি হলো, একটি চোখ অন্ধ, মানে একটি চোখ কানা, এক চোখ নেই এক চোখ আছে। মায়ের বড় দুঃখ, মায়ের অন্তরে বড় দুঃখ যে ভগবান একটি সন্তান আমায়, পুত্র সন্তান আমায় দিল, তবে কেন তার আরেকটি চোখ দিল না, কত সুন্দর দেখতে আমার পুত্রের, এত অপূর্ব রূপ আমার সন্তানের, শুধু একটি চোখ থাকবে না, এটা কেমন দেখায়। তাই ভগবানের আহা দেওয়া সেই সন্তানকে দুটি নয়ন দেওয়ার জন্য মা কি করলেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেন আর নিজে সিদ্ধান্ত নিলেন যে তার একটি চোখ সন্তানকে দেবেন। তাই গৌর হরি বল, সন্তানকে একটি চোখ দান করলো, ছেলে আমার অপূর্ব সুন্দর ষোলো আনা পরিপূর্ণ, আহা
মায়ের একটি চোখ নেই তাতে মায়ের দুঃখ নেই। এখানে তো অনেক মায়েরাই আছেন, মায়ের স্বভাবই এটা, নিজের জীবনটা দিয়ে দেন সন্তানের জন্য। সেই সন্তান দুটি নয়ন পেল, অন্যের বাড়িতে তার স্বামী নেই, পরের বাড়িতে কাজ করে করে ছেলেকে মানুষের মতো মানুষ করলেন। ছেলে মানুষ হলো, ছেলে চাকরি পেল, মায়ের কত আনন্দ, ছেলে আমার চাকরি পেয়েছে। গর্বে মা সবাইকে ডেকে ডেকে বলে, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। কেন? আমার ছেলে চাকরি পেয়েছে, সারা জীবনের কষ্টের অবসান ঘটে গেল, ভালো কথা। কার্যসূত্রে ছেলেকে বিদেশে চলে যেতে হলো, বিদেশে গিয়ে ছেলে অর্থ উপার্জন করে, টাকা পয়সা পাঠিয়ে দেয় মায়ের জন্য, কিন্তু ছেলে আর ফেরে না। দিনে দিনে বছর যায়, মায়ের মনে স্বপ্ন জাগে, কতদিন হলো ছেলেকে দেখতে পেলাম না। চিঠি পাঠায়, মা আমি ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি ভালো থেকো। কিন্তু বলুন দেখি মা, বছর কি বছর চলে গেলে মায়ের মন কি কাঁদে না সন্তানের জন্য? হ্যাঁ, বাহ, কি হলো? কয়েক বছর চলে যাবার পর মা হঠাৎ চিঠি পেল, মা আমি আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। আহা, মায়ের বড় আনন্দ, ছেলে ফ্ল্যাট কিনেছে, কত আনন্দ। কিন্তু ছেলে আসে না, তিনি তো চিঠি লিখতে পারে না, ফোনও তখন ছিল না, যোগাযোগের রাস্তা নেই, শুধু ভাবে কবেও আসবে। কিছুদিন দু এক বছর যেতে না যেতে আবার ছেলে চিঠি দিল, মা আমি বিবাহ করেছি। কিন্তু মায়ের দুঃখ, নিজে হাতে সন্তানকে বিবাহ দিতে পারলাম না, নিজের পুত্রবধূকে দেখতে পেলাম না, কবে আসবে আমার পুত্র ঘরে। চলে গেল কয়েক বছর, ছেলের একটি পুত্র সন্তান হলো, চিঠিতে লিখলো, মা তোমার নাতি হয়েছে। এটাই সমাজের পরিস্থিতি মা গো, আশা পথে নয়ন দিতে দিতে মায়ের বয়স হতে চলল, ছেলে আর ফিরে না, আমার নাতি হলো, আমি কি দেখতে পাবো না? তিনি হঠাৎ করে মনস্থির করলেন, চিঠিতে যে ঠিকানা থাকে সেই ঠিকানাকে লক্ষ্য করে, সেই ঠিকানা অনুসারে সে ঘর থেকে কিছু রকম নিজের বস্ত্র গুছিয়ে নিয়ে যাত্রা করলেন, আমি আমার ছেলের কাছে যাব। বিলম্ব না করে চিঠিতে যে ঠিকানা থাকে সেই ঠিকানা নিয়ে সেইখানে পৌঁছালেন। সেই বিদেশে পৌঁছে কথায় কথায় তার ছেলের এতটাই গুণ, সমাজে অনেকেই চেনে, যার কাছে জিজ্ঞাসা করে সে বলে দেয় চলে যেন ওই দিকে। ঠিকানা দিতে দিতে, ঠিকানার দিকে লক্ষ্য করে যেতে যেতে সঠিক জায়গায় পৌঁছালেন। ফ্ল্যাটে থাকে ছেলে আমার, দাঁড়ি যে দারোয়ান দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের দ্বারে, তাকে গিয়ে যে বলছি, ওরে দাঁড়িয়ে আমাকে একটু ভিতরে যেতে দে। কে তুই? হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, অমুক নাম সে ছেলে, ও আমার ছেলে, কার্যসূত্রে আমার কাছে যেতে পারে না, আমি যে অনেক দূর থেকে এসেছি বাবা, আমাকে আমার পুত্রের কাছে যেতে দে। মায়ের কান্না দেখে বিলম্ব না করে সেই দাড়ি তাকে ছেড়ে দিলেন, সে লিফটে উঠে সন্তানের ঘরে গিয়ে পৌঁছালেন। ঘরে গিয়ে পৌঁছানো মাত্রই দেখছে দোলনাতে নাতি ঘুমাচ্ছে। আহা, দেখা মাত্রই মা ছুটে গিয়ে সেই নাতিকে কোলের মধ্যে করে আদর করছে, আর যখন আদর করছে তখন তার পুত্রবধূ এসে বলছে, কে তুই?
এত বড় সাহস আমার ঘরে প্রবেশ করে আমার সন্তানকে ধরেছিস, চিনি না জানি না কে পরিচয় কি তোর, আমার সন্তানকে ছেড়ে দে। সঙ্গে সঙ্গে স্বামী ফিরে এলো ঘরের ভিতর থেকে, মা বলে উঠলেন এটা আমার নাতি, তোমার যে স্বামী সে আমার সন্তান, আমার পুত্র। স্বামীকে জিজ্ঞাসা করছি, স্বামী ইনি কি আপনার, ইনি কি তোমার মা? ছেলে চিন্তা করছে বিপদ, মার এখনো বেশ, ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি, যদি এখন বলি এটা আমার মা, যদি আমার স্ত্রী সেটা সইতে না পারে, যদি আবার আমায় ছেড়ে চলে যায়। তাই বলছে দেখো আমি তো ওনাকে চিনি না, আমি চিনি না। মা বলছে খোকা তুই আমায় চিনিস না বাবা, ভালো করে দেখ। যেই না বলেছে চিনি না তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। এবার মায়েরা বলুন সেই মার কি করে বেঁচে থাকবে, জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যার জন্য ভেবেছে, সেই যদি বলে মাকে চেনে না আর কি আছে তার জীবনে। তাড়াতাড়ি করে নিচে নেমে এসে দাড়িকে বললে জানিস দাড়ি, দারোয়ানকে বলছে ওরে আজ আমার সন্তান আমায় চিনতে পারলো না, নিজে হাতে মা সেই দারোয়ানকে দিয়ে চিঠি লেখালো, জীবনে কিভাবে সন্তানকে মানুষ করেছে চিঠিতে সব কিছু লিখে। মা আমার একটি ঘরের ভিতরে প্রবেশ করে নিজের গলায় দড়ি দিয়ে নিজেই প্রাণ ত্যাগ করলে। সেই চিঠি পেল সন্তান, যখন চিঠি পেল যখন চৈতন্য হলো তখন তো মা চলে গেল। তাই এটা এই কথাটা এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ মা, যাদের জন্য ভাবছো তুমি কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তলঙ্গতিশয় চপল। মায়ার সংসারে তুমি যাদের চিন্তা করছো যাদের কথা ভাবছো সময়ের সাথে সাথে তুমি তার কাছে বোঝা হয়ে যাবে, এটা আমার কথা নয়। রামভক্ত তুলসীদাস বললেন গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে বাপ রহে যায় ভোখা। চোরকে ছাড়ে সাধুকে বান্ধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তোর এই তামাশা দেখে কখনো হাসি পায় কখনো কান্না পায়। তথাপিও মহাজন বললেন ওরে জীব সংসারের জন্য যতটুকু কর্ম করছো করো, কিন্তু এই কর্মের ফল তুমি পাবে না, কিন্তু যে তোমাকে ধরায় পাঠিয়েছে সে তোমার সদা সর্বদা সুখে দুঃখে তোমার পাশে আছে, তুমি দেখবার চেষ্টা করো ঠিক দেখতে পাবে। দেখার নয়নটা প্রয়োজন গো মা, আমাদের যে নয়নটা না এই সংসারের মধ্যে পড়ে আছে, এই সংসারে ছেলে মেয়ে আত্মীয় পরিজন এদের মধ্যে পড়ে আছে, কিন্তু না তুমি যে স্বয়ং তুমি সাক্ষাৎ তুমি তার সন্তান, তুমি জানো তুমি যে তার পুত্র অমৃতের সন্তান, তুমি তোমার জন্য একজন আছে যিনি আশা থেকে যাওয়া পর্যন্ত তোমার সাথী হয়ে থাকবে। তাই জীবনে ভরসা যদি করতে হয় হতে হয় একজনের প্রতি ভরসা রাখা যায় যে সদা সর্বদাই ছায়ার মতো তোমার পাশে আছে। তাই তো মহাজন বললেন যদি কোনো জীবের এক মুহূর্তের জন্য চেতনা হয় চৈতন্য হয় যদি একবার ছুটে গিয়ে ভগবানের চরণে দুঃখটা বাড়ি বরিশন করে কাঁদতে পারে, হে প্রভু যত অপরাধ করেছি আমি তোমার চরণে সঁপে দিলাম একবারের জন্য যদি আসতে পারি, যদি একবার স্মরণ করতে পারে, যদি একবার হাজার ভুলের পরেও আসতে পারে। মহাজন বললেন শোনো শোনো
ডাকার মতো ডাকো। তুমি ভগবানকে যেমনটাই সেবা দেবে তিনি তাতেই খুশি মা, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি ভালোবাসা থাকে। যে কিনা রামায়ণে শবরী যে সকলের ঘৃণিতা ছিল, সে বনের ভিতরে একটা ছোট্ট কুটির তৈরি করে বাস করত, আর রামের অপেক্ষায় বসে থেকে প্রতিদিন রামকে কি খাওয়াবে বলে গাছের কুল পেড়ে মুখে দিয়ে দেখত টক না মিষ্টি, যেটা দেখত মিষ্টি সেটা গুছিয়ে রাখত, রাম এলে রামকে দেবে তাই। হরি ও। আচ্ছা মা, আপনারা আপনাদের বদনের উচ্ছিষ্ট দিতে পারবেন ভগবানকে? পারবেন না, এটাই হচ্ছে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার উচ্ছিষ্ট আপনি দিতে পারেন, পারেন তো? যেমন সন্তান, সন্তানের বদনের উচ্ছিষ্ট আপনিও সেবা করেন, আবার নিজের উচ্ছিষ্টটাও সন্তানের বদনে তুলে দেন। হ্যাঁ, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক যদি কেউ এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে, সে তার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারে এবং ভগবান সেই ভক্তের উচ্ছিষ্ট সেবাও করে, তার প্রমাণ এই শবরী। এটুকুন প্রভু রামচন্দ্রের জন্য গুছিয়ে রেখেছে মা। সীতাকে উদ্ধার করার পথে যখন সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, শবরী ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে পথের উপরে সাজিয়ে রাখত, কেন রাম আসবে যদি তার পায়ে ব্যথা লাগে। আহা, কি ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা দেখুন। তা আপনি ভালোবেসে যদি আপনার উচ্ছিষ্টও দেন, ভগবান সেটাই সেবা করবে যদি দেওয়ার মতো দিতে পারেন, ভালোবাসতে পারেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন, বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা, আপনারা যাবেন বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত, এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে যখন, এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কী করে সামলাব। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা, আহা বাবা, তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেবো, আর তুমি চলে যাও গ্রামে, যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে, তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না, তার জন্যে মন্ত্রের দরকার, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি, তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায় তাহলে তার জন্যে মন্ত্রের কী বা প্রয়োজন। ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা, তা বলছে রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস, তবে হ্যাঁ আমার জন্য প্রসাদ রাখিস, চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো কিন্তু রান্না হয়নি, কি করবে, নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে।
সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে, ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়, গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ গোপীনাথ। যেন তো আজ বাবা আসেনি, গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে, আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ কি হলো, দাঁড়িয়ে আছো কেন, এসো না, শিগগিরই খেয়ে নাও। দেখো রাগ করো না, আমি তো কখনো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবো। কে আসে কার কথা শুনবে, কেউ আসছে না, চিন্তা করছি কি ব্যাপার, বাবা প্রতিদিন খাওয়ায় তখন আসে, আমার বেলা আসছে না কেন, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল। দেখি তো চারিদিকে তাকিয়ে দেখছি কি দরজাটা খোলা, আচ্ছা বাবা দেখেছি যখন তোমাকে সেবা দেয় দরজা বন্ধ করে দেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ এবার তো এসো, দেখো ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এসে খেয়ে নাও, শিগগিরই এসো। হো গোপীনাথ কখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও, আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে, আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো, হো গোপীনাথ আমার কি কষ্ট হয় না, এসো বলছি, কি হলো, এসো, যত সময় না আসছে তত সময় ডাকছি, আসছে না, ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না, আসবে না তো, আসবে না, তবে শুনে রাখো, আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, আসবে না। বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসব। বলুন মা আর কি করে থাকবে, ভগবান আর পাথরের মধ্যে থাকবে কি করে, ভক্ত লাঠি এনেছে, ভালো চাও চলে এসো, নাইলে লাঠি দিয়ে মেরে মেরে খাও। হরি বল হরি বল, প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে, যেই না বসেছে মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে, খেয়ে নাও, আমি রান্না করেছি কোনোদিন করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কাল এসে ভালো করে খাওয়াবে। মুখে দিয়েছেন গোবিন্দ গোপীনাথ, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, গোপীনাথ নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কেউ যদি আমার জন্য ভালোবেসে রন্ধন করে থাকে সেই রন্ধন আমার কাছে অমৃত স্বরূপ, এতদিন এই ঘরে আছি কোনোদিন এমন অমৃত আমি পাইনি, তুমি জানো না ভক্ত কত সুস্বাদু, কত সুন্দর, আমি বড় খুশি হয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে আর ভগবান,
ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ ভরে সেবা করছে ভক্তের রান্না, সেবা করতে করতে প্রায় শেষের দিকে, আর নেই অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ পিছন থেকে রঘুনন্দন ছুটে এসে হাতটা চেপে ধরলেন, গোপীনা আর কেউ না, হরিবল হরিবল, উঠে যাও একটু তো আমাদের জন্য রাখো, এখনো আমি খাইনি, আমার পিতা খাইনি, যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, তুমি যদি খাবে আমরা কি খাবো, একটু রেখে যাও আর খেও না, উঠে যাও, ওঠো বলছি, আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে সব খেয়ে নেবে, ভগবান বলছে আহ, সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ, দেব না, আমাদের কথা একটু ভাবো, কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না, আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও, বেশি তো ছিল না মা, ভগবান আচমন করে বিগ্রে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান আহা ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন, সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা, ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে, ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা কিরে সেবা দিয়েছিস, হ্যাঁ হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না, যাক এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই, হ্যাঁ রে বাবা জানিস সারাদিন কিচ্ছু জোঠেনি আমার, প্রচণ্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে, দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে, বাবা জানো তো আজ কিন্তু আর প্রসাদ নেই, কেন কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে, না গো না কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো, কি আর হবে সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি, মুকুন্দ দাস মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব, প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনো দিন সে সেবা করে না, আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে, এটা হতে পারে, না 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 সে কি করে সেবা করবে, সে তো পাথরের বিগ্রহ, আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে, সে তো আর এসে বলবে না ও মুকুন্দ আমি কিন্তু খাইনি তোমার ছেলে খেয়েছে, বলবে কি করে, সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না, জেনে রাখবেন মা যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ, মনের সন্দেহ মনে থেকেই গেল, ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা, জানিস বাবা গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজ শেষ হয়নি, তাই বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তো একটা কাজ কর, আজ আর তোকে এ রান্না করতে হবে না, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি, তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস, ঠিক আছে বাবা চিন্তা করতে হবে না চলে যাও, কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে মা, কোনো কাজে যায়নি, ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে, কেন না আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনব আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা, কান পেতে আছে, আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকে ডাকছ, গোপীনা ও গোপীনা, চিনতে পারছ আমায়, কাল যে এসেছিলাম জানো, আমার পিতার আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো নাড়ু খেয়ে নাও, তাড়াতাড়ি এসো আজ কিন্তু আর ডাকতে পারবো না, ভগবান মনে মনে বললেন ভক্ত
কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার এসে পৌঁছায়, ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। আর ডাকতে হবে না, আমি এসে গেছি, আসনে বসেছি। নাড়ু করেছ? আমি করিনি, আমার পিতা করেছে গো। ও তাই বুঝি, মনে মনে ভাবছে বাবাই করুক, আর যেই করুক আমার ভক্তের হাতের ছোঁয়া তো এতে লেগে আছে, আমি তাতেই খুশি। বিলম্ব না করে একটা নাড়ু মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও, আজ আর তা হতে দেবো না, আজ তুমিও যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, বাবা অর্ধেকটা খেয়েছে, যেই না ভালো লেগেছে, সুস্বাদু, এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরিবল হরিবল গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে, কত সুন্দর কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছে না, মনে মনে ভাবছে ভক্ত হে কেমন ভালোবাসা তোমার, নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ, এর জন্যে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না, এ কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছ, আমার এঠো তোমায় দিয়েছে তাই, জানো তো আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম, ঠিক আছে আর দেব না, কেঁদো না। ভগবান বলে, না না আমি সেজন্য কাঁদছি না ভক্ত, জানো তো আমি কাঁদছি কেন, এই যে তুমি তোমার এঁঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত ভগবানের মধুর। এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কে গো, কে তুমি, কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে এসে মুষ্টাক হাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধ নাড়ু হাতে করে নিয়ে বিগ্রেকে মিলিত হয়ে গেল। ভাগ্যে হলো না মা, কি করে হবে, সে তো জানতো এটা পাথর, আর তার সন্তান জানতো আমি যেমন পিতার সন্তান সেও আমার পিতার সন্তান, তাই ভাবনা যেমন লাভটা হতো তেমন। তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন, যার হাতে ছিল বাঁশি আজ তার হাতে অর্ধ নাড়ু, তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকে জড়িয়ে ধরলেন রঘুনন্দন। আমার বুকে আয় বাবা, এমন সুসন্তান পেয়েছি আমি, পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা, আমার বুকে আয়। সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল, আয় তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে
এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। না গো, আপনি ভালোবেসে ভগবানকে যেমনভাবেই সেবা দেবেন ভগবান তাতেই সন্তুষ্ট। ভালোবাসতে জানতে হয়, এখান থেকে ভালোবাসতে হবে, উপরে ভালোবাসলে হবে না। ভালোবাসো, বিশ্বাস করো, যদি কেউ করতে পারো, যদি ভগবানকে বলতে পারো, ভুল করে যদি আসি শরণে, হে দয়াময় ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে বলনে খুশি। হে প্রভু রাখবে তুমি, রাখো আমায় যেখানে তে মরিজি, এ জন্মে রাখবো না তোমার কাছে আর জি, আমি তো সুখী জন তোমারি দয়াতে, আমি সুখী জন তোমারি দয়াতে, আমি বড় সুখী জন তোমারি দয়াতে, তোমারি দয়াতে ভুল করে যদি তাই তো আজ বৈষ্ণব মহাজন বললেন
ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আজ মহাজন বললেন, যদি কোনো জীব হাজার অপরাধের পরেও আমার চরণ শরণ নেয়, এ জন্মে এই জগতে এই কলিযুগে, প্রভু কি বললেন, এ ব্যস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তো আসুন আজকে শুভ দিনে শুভক্ষণে আমরা সবাই মিলে এই নন্দালয়ে বসে আমরা বৃন্দাবনের সমস্ত ভক্ত হয়ে একবার দুবাহ তুলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন সবাই মিলে গাইব। দুহাত তুলে সবাই একটু হরিনাম জপ করবো, কেমন, মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সুরটা শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন, তবে উচ্চস্বরে গাইবেন, হরিনামে যেন কোনো রকম অলসা জড়তা না থাকে। হ্যাঁ, উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু প্রভু সুর দিয়েছেন একেবারে উজাড় করে গোবিন্দ সেবা দেবেন। হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ হরে, সবাই তো গাইছেন না আমি দেখতে পাচ্ছি, সামনে কিছু কিছু ভক্তরা গাইছেন, আর দূরে যারা বসে আছেন তারা কিন্তু নাম করছেন না। আমি বলবো, জানি না, হয়তো মাথার মধ্যে চিন্তা করছেন, অন্য কিছু ভাবছেন, এই মুহূর্তটুকু একটু ভুলে গিয়ে সবাই যদি হরিনাম করেন তবে আমার মনে হয় আমার গোবিন্দ বড় খুশি হবেন। হ্যাঁ, তো সেই জন্য আমার কথা ভেবে নয় বা আমার জন্য নয়, যার যার নিজের জন্য, যে যেমন কর্ম করবে ফল তো তেমনই পাবে, কি মা, তাই কর্মটা সঠিক করতে হবে আমাদের, কেউ কোনোভাবেই অলসতা জড়তা রাখবেন না, সবাই মিলে একবার দুহাত তুলে, প্রত্যেকে তুলেছেন তো, ফাঁকি দেবেন না কিন্তু, হ্যাঁ দুহাত তুলে হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নাম ছাড়া কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। আসুন, আমরা এত সময় গৌর কথা শ্রবণ করছিলাম, এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো তার আগে আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছিলাম তার চরণে একবার প্রণাম জানিয়ে নেব সবাই মিলে। উঠিলা মঙ্গলা স্বর
জয়নিতা জয় গো জয় রাধেশ। আমরা আস্বাদন করলাম গৌরী চন্দ্রিকা, চলে যাবো এবার আমরা লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে গাইব ভগবানের একটি ভজন, জয়নিতা জয় গো। যেহেতু আমরা গৌরঙ্গ লীলা আস্বাদন করছি, যেহেতু আমাদের গৌরহরির যে আবির্ভাব স্থান শ্রী ধাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামে একটা ভজন যেহেতু গৌরঙ্গ লীলা হবে, তাই একটা গৌরের ভজন আমরা শ্রবণ করব। কেমন? সবাই মিলে দুরে বাহু তুলে মায়ের একবার উলুধ্বনি হয়ে যা। আমার মনে হচ্ছে আরো একটু জোরে হবে, কারণ অনেক মায়েরাই উলুধ্বনি কর। যাক যাক, খুব ভালো লাগছে। এইভাবে উলুধ্বনি করবেন এবং সেই সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন। চলুন আমরা একটা গৌরের ভজন শ্রবণ করি। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে না গরে গা সুন্দর গৌরঙ্গরা। একটু দেখতেই পাচ্ছেন পিছনে গৌর হরি এই যে চিত্রটা আছে, প্রভুর ললাটে আছে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা আমরা আমাদের নিজেদেরকে মনে করি আমরা খুব সুন্দর। দেখবেন অহংকার শুধু টাকাতে হয় না, অনেকে রূপেরও অহংকার হয়। একটু দেখতে সুন্দর হলেই বলে অন্যকে তো দামই দেয় না, নিজেকে কি একটা ভাবে আমি বিশ্ব সুন্দরী। কিন্তু প্রকৃত সৌন্দর্য যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, হিন্দু মুসলমান সকলে পাগল হয়ে যায়। রূপ তো সেটাই, ভালো করে মেকআপ করলে তবে সুন্দর, আর যদি মেকআপ না করি তাহলে আর কেউ তাকাবে না, তাই না? তাহলে যে অঙ্গে দামি দামি মেকআপও নেই, দামি দামি বসনও নেই, যার রূপ দেখলে ত্রিভুবন ভোলে, তাহলে রূপ তোমার সেটাই। হ্যাঁ, সুন্দর তো সেটাই। দেখুন একবার
সুন্দর কপালে সুন্দর সুন্দর কপালে ভগবান কৃষ্ণের সর্বঙ্গে এত রূপ, আস্তে আস্তে কথা নয়, একদিন রাধারানী বলছেন, সখী চরণ ধরে মিনতি করছি, আপনারা যদি এইভাবে গল্প করেন তাহলে কীর্তন শোনার তো কোনো দরকার নেই, বাচ্চাগুলোকে যার যার পাশে বসান। শ্রীমতী রাধারানী বলছে, সখী আমার বধুর অঙ্গে সর্বত্রে যে যেখানে দৃষ্টি দেবে সেখান থেকে তার দৃষ্টি আর কোনো দিকে সরবে না, ওপরে বলো নিচে বলো ডানি বায়ে কোনো দিকে আর ঘুরবে না। যেমন যদি গোবিন্দের চরণ পানে কেউ নয়ন দেয়, ওই নয়নেই আহা চরণেই কিন্তু তার ওই দৃষ্টিটা আটকে যাবে, সেখান থেকে আর উপরের দিকে উঠবে না। কেউ যদি তার নয়নে নয়ন দেয়, সেখানেই তার চাহনিটা তার দেখাটা আটকে যাবে, আর নিচে উপরে কোথাও যাবে না, অর্থাৎ যেখানে তাকিয়ে থাকবে সেখানেই বাধা পড়বে তার দৃষ্টি, এতই রূপ ছিল তার। ভগবান কৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই একদিন পাগল হয়ে মোহিত হয়ে তাকে ধরবার জন্য ছুটে গিয়েছিলেন। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি চঞ্চল আর কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধুমাত্র ভক্ত নয়, ভগবান নিজেও নিজের রূপ দেখে পাগল হয়েছিলেন, তা সেই রূপ মাধুর্য মা জগতে যে দেখেছে সেই তো ভুলেছে। সেই শাস্ত্রে আজ গানের ছলে কি সুন্দর ভক্ত বলছে, নদিয়া নাগরী ওরে নাগরী রে, ওই নয়নে যে নয়ন দেবে, সুন্দর এই দেহ ছাইরা এই মনটা লয়া যায় নগরী গো সুন্দর গোরা,
হরিবল হরিবল। মধুময় সুধাম নবদ্বীপ ধামে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি সর্বস্ব পরিত্যাগ করে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের পথে যখন যাত্রা করেন, সেই সময় গৌরহরি দাদা, নাম কি তার, গৌরহরি দাদার নাম কি, নিত্যানন্দ প্রভু, তিনি কি করলেন, ভাই চলে গেছে, মা শচীমা পাগলিনীর ন্যায় গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, তাই মাকে কথা দিয়েছিলেন যে নিমাই যত দূরেই যাক সন্ন্যাসী হয়ে গেলেও আমি তোমার কাছে তাকে ধরে আনব। তাই মা আমার সন্তান নিতাইকে পাঠিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু ভাই নিমাইকে ধরে এনে শান্তিপুরে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন করিয়েছিলেন। মা যখন দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, সন্ন্যাসী যে হয়ে যায় মা, মায়ার সংসারে তাকে আর বেঁধে রাখা যায় না, তাই তিনি কি করলেন, দেরি না করে সন্তানকে অনুমতি দিলেন, বাবা তুমি যদি যেতেই চাও যাও, তবে বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না, তুমি যদি থাকতেই চাও নীলাচলে বাস করো। তাই মাতৃ আদেশ মাথায় করে নিয়ে গৌর সুন্দর তিনি গিয়েছিলেন পুরীধামে। হরিবল হরিবল। পুরীধামে জগন্নাথ মন্দিরের সম্মুখে তিনি প্রতিনিয়ত প্রভাতকালে সেই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, গরুড় স্তম্ভ, সেই গরুড় স্তম্ভটা জড়িয়ে ধরে প্রতিনিয়ত তিনি জগন্নাথকে দেখতেন, একজন সচল জগন্নাথ একজন অচল জগন্নাথ। মন্দিরে বসে আছেন জগন্নাথ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর এক জগন্নাথ, নিজেকে নিজেকে দর্শন করছেন প্রতিনিয়ত প্রভাতে। এইভাবে ভক্তগণকে নিয়ে তিনি জগন্নাথে দর্শনে ডুবে থাকেন। আর সকাল হতে না হতেই ওই ভক্তগণকে নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে তিনি সর্বদাই কৃষ্ণ নামে ডুবে থাকেন। হঠাৎ আজও তাই ভক্তদের নিয়ে তিনি নামে আছেন, ডুবে আছেন নামের মধ্যে। ভক্তদের বলছে, ভক্ত জগন্নাথ দর্শন করেছ? হ্যাঁ প্রভু। সবাই মিলে আমার সঙ্গে বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত আছে আপনি শ্রীহরি, নাম ভজন নাম করি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাইকে নিয়ে যখন প্রভু আমার নামে মধ্যে ডুবে আছে, হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আজ এই এলাকাবাসী সকলেরই আনন্দ, কারণ আমাদের যে উদ্দেশ্যে আজ এই গৃহ মাঝে
ভগবানের গুণকথা এবং ভক্ত সেবার আয়োজন চলছে। আমাদের শ্রদ্ধেয় দাদা প্রবীর বিষুই, ভাই প্রলয় বিষুই, দাদা পলাশ বিষুই এবং তার স্ত্রী মাতা পিতা সকলে মিলে আজ স্থানকে, এই জায়গাকে নন্দালয় তৈরি করেছে। তাই সেই নন্দালয়ে আজ ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি অনুসারে চলছে অগণিত ভক্ত সমাগম। আপনারা সবাই বৃন্দাবনবাসী ব্রজবাসীর ন্যায় এসেছেন কৃষ্ণ কথা হরি কথা এবং আজকের শুভ দিনে একসঙ্গে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার জন্য। তো আসুন আমরা সবাই মিলে চলে যাব, যেহেতু অনেক রাত হয়েছে। সেবা হয়ে গেছে সবার? সেবা হয়ে গেছে? সর্বনাশ, সেবার পরে যেটা আসে এটা প্রকৃতির সৃষ্টি হতেই পারে। তাই চরণ ধরে মিনতি জানাচ্ছি, যতটা সম্ভব ঘুমকে যেন আহ্বান করবেন না, কারণ আমাদের আনন্দের দিন তো, এই সময়টা চলে গেলে আবার এক বছর অপেক্ষা করতে হবে। আমরা যেন কয়েক ঘন্টার জন্য যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। সবাই মিলে একবার রুধ্বনি হরিধ্বনি মধুময় সুধা বৃন্দাবনের দাই গৌর হরি বল হরি বল। তো আসুন আমরা সবাই মিলে আজকের ভক্ত অনুরোধে যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত ভগবানের মধুর মধুর লীলা। লীলার মধ্যে অনেক শিক্ষামূলক কথা আছে, তাই আসতে আর কথা বলবেন না। আপনারা যে যত ভক্ত আসছেন আপনারা বসুন, কথা বলবেন না মা, যাতে কোনো রকমের লীলায় বিঘ্ন না ঘটে বা ভক্তদের শ্রবণে বিঘ্ন না ঘটে সেই দিকটা লক্ষ্য রাখবেন। তা চলুন যাই, আমরা চলে যাব ভক্ত আস্বাদনে, ভক্ত লীলা আস্বাদনে। আমরাও তো ঘরে বাস করছি, কোন ঘর? এই দেহ ঘর, এই ঘরে আমরাও বাস করছি। আমি মানে কি? আমি মানে সূক্ষ্ম আত্মা শ্বাস প্রশ্বাস। এ জগতের কোনো বাড়িতে বাস করলে, মানে মনে করুন ভাড়াটিয়া যারা থাকে, মালিক যদি বলে যে ভাই তোমাকে আর রাখবো না, তুমি আমার ঘর ছেড়ে দাও, তখন হয়তো সেই ভাড়াটিয়া বলে দেখো এক্ষুনি বললে তো আর যেতে পারবো না, কোথায় যাবো, থাকবো কোথায়, তা আমাকে দুই মাস কি তিন মাস সময় দাও, অমুক তারিখে অমুক দিন আমি তোমার ঘর ছেড়ে দেব। তাই তোমার একটা সময় চাই। হ্যাঁ, সে তিন মাস পর মালিককে বলে দেয় এই তিন মাসের মধ্যে আপনি আসবেন না, আমি তিন মাস পর আপনার ঘর ছেড়ে চলে যাব। তাহলে এ জগতের ঘর ভাড়া থাকলে, মানে ঘরে থাকলে, তুমি সময় মতো তোমার তারিখ দেখে, সময় দেখে, টাইম দেখে তুমি ঘর ছাড়ো। কিন্তু যে ঘরে আমি বাস করছি, নিতাই গৌর হরি, এই ঘরের মালিক যিনি, তিনি যখনই বলবে ঘর ছাড়ো, আর তোমাকে একটা কথাও বলতে দেবে না, একটা শ্বাস প্রশ্বাস ফেলতে দেবে না। ছাড়ো তো ছাড়ো, ছাড়ো বললেই ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাহির করে দেবে। নিতাই গৌর হরি, সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না? তাহলে যে ঘরে আমি বাস করছি, এই ঘরে কতক্ষণ আছি আমি জানি না। তাই ভগবান ইশারা করছে যে তোমরা এবার ফিরে এসো, ঘরে ফিরতে হবে। ধেনুবৎস ফিরছে, হাম্মা হাম্মা রব করছে, তারা গোবিন্দের শরণে, গোবিন্দের নিকটে এসে সারাদিন পর ভগবানকে পেয়ে তারা সবাই গোবিন্দের চারিপাশে ঘুরে ঘুরে সমস্ত বনের গাভী মাতাগুলো তারা গোবিন্দের সর্বাঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে। হরি বল হরি বল। দেখবেন যারা বাড়িতে গরু পোষে, তো দেখবেন যারা প্রতিনিয়ত খেতে দেয় বা তার দেখাশোনা করে, সেই গাভী মানে সেই গরু, সে কী করে দেখবেন, যখনই আপনি যাবেন আপনার সারা গা জিহ্বা দিয়ে লেহন করবে। কেন? সবাইকে কিন্তু করবে না, সে জানে যে কে আমার আপনজন। তো আপনি তাদেরকে ভালোবাসেন বলেই সে আপনাকে ভালোবাসা দেয়। কীভাবে ভালোবাসা দেবে? আপনি হলে জড়িয়ে ধরতে পারবেন, তারা তো পশু, তারা তো পারে না। তাই আজ আমার গোবিন্দের কাছে গিয়ে সমস্ত পশুরা, তারা ওই গাভী মাতা সর্ব অঙ্গ গোবিন্দের সারা দেহ জিহ্বা দিয়ে লেহন করছে, হরি বল করছে, মনে মনে বাসনা করছে হরি বল হরি বল। পশুর অন্তরের কথা কে বা বোঝে? যিনি অন্তর্যামী সেই তো বোঝে।
কারা বুঝি? যারা ভক্ত, যাদের হৃদয় আছে, যাদের অনুভূতি আছে, যারা অনুভব করতে পারে। আজ মহাজন পদাবলিতে বলছে, দেখো বনের পশু তারা গোবিন্দের সর্বাঙ্গ লেহন করে বলছে, হে গোবিন্দ দিয়েছ তোমাদের পশু কুলে জনম, যে কুলে জনম পেলে তোমাকে দুহাত দিয়ে সেবা করা যায় না, কিন্তু দয়াময় বৃন্দাবনের পশু হয়ে জন্ম পেয়েছি, তোমাকে কাছে পেয়েছি সঙ্গী রূপে, তোমার সঙ্গ লাভ করতে পেরেছি, তাই আজ তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়। জিহবা দিয়ে লেহন করছে আর জানাচ্ছে, হে প্রভু মানব জাতি যেমন নিজে হাতে সেবা দেয়, আমরা তো পারি না, তাই জানি না এরপরে আবার কোনো জন্ম আছে কিনা, যদি আবার জন্ম থেকে থাকে এমন পশু খুলে আর জন্ম দিও না দয়াময়। হরি বল হরি বল। যে কুলে জন্ম পেলে তোমার নাম করা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় তো হাতে ভরে সেবা করার যায় না, সে জন্ম আমাকে আর দিও না, যদি জন্ম দিতেই চাও শুধু তোমার চরণে, তোমার কাছে আমাদের একটা বাসনা জনিতায়। কীর্তনের কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে ভুলে যায় যে এত বড় মহতী হরিবাসর, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়, মায়েরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন, এই দানই শ্রেষ্ঠ দান, যে দান এই হরিবাসরে দান, দান ভগবানের সেবার জন্য যদি দান করা হয় সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। দানের অনেক ভাগ আছে মা, কিন্তু এই শ্রেষ্ঠ দান হলো এটা, হরিনামামৃত আস্বাদন করতে করতে ভগবানের সেবার জন্য আপনারা মুক্ত হস্তে যে দান করছেন বা দান করবেন, এটাই হচ্ছে উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই ভগবানের সেবার জন্য দান করবেন কিন্তু কৃপণতা করবেন না, আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব দান করবেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, সবার কাছে যাবে। এটা কিন্তু আপনি যদি কর্ম করেন, দান করেন, এই দানের ফল তো আপনি পাবেন, তার ভাগ তো আর আমি পাবো না, শুধু বললাম কেন, এই মঙ্গলের কারণে দান করা এটা একটা মঙ্গল, তাই সবাই দান করেন, যাচ্ছেন আমাদের কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না, ধীর স্থির মনোভাব নিয়ে লীলাস্বাদন করুন, কাছে কাছে গেলে সবাই একটু একটু করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, তবে থাকলে বেশি দেবেন কম এটা যেন করবেন না। দেখবেন অনেকে আছে ব্যাগের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করে যে কোনটা ছোট টাকা আছে সেটা দেবো ভগবানকে, আর ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে তোর ব্যাগে কত আছে আমি কি জানি না, আমি তো দিয়েছি আর আমার বেলায় কৃপণতা করছিস, বেশ এ জন্মে পেয়েছিস পরের জন্মে আর দেবো না, তখন বুঝবি ঠেলা, হ্যাঁ ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে হবে, দু পয়সা পাবে তাতে সংসার চালাতে হবে, তখন বুঝবি মজা। তাই যেমন ভগবান দিচ্ছেন আপনাকে তেমনটাই দিতে হবে, কিন্তু দেখবেন আবার দেওয়ার পিছনে যেন অহংকার চলে না আসে, এ আবার আর এক জ্বালা, একটু যদি দিয়েছি মা তাতে আবার আমাদের অহংকার এসে যায়, এত টাকা দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি, আহা দিয়েছো যে তুমি, তুমি পেয়েছো কোথা থেকে, কে দিল তোমার? তুমি যদি বলো আমি কর্ম করে পেয়েছি, না অত সহজ নয়, কর্ম করলেই সবাই সব কিছু পায় না, তার যখন মনে হয়েছে, তার যখন কৃপা হয়েছে তখন তুমি পেয়েছো।
তাই হাজার চেষ্টা করেও যদি কিছু না পায়, জানবেন সেটা তার ইচ্ছা, সে দেবে না তোমায়, তাতে তোমার ভালো হবে না তাই দেবে না। আর যদি কোনো কিছু তুমি পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। তাই এখানে তো আমার কিছু নেই, যিনি দিচ্ছেন তাকেই দেয়া হচ্ছে। হে প্রভু, তোমারটা তোমাকেই দিলাম। হ্যাঁ, গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমিই দেখো প্রভু, ভালো রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। নিতাই গৌর হরি বল হরি বল। তাও ফিরিয়ে কেউ দেবেন না, সবাই দেবেন, মন দিয়ে শুনুন। তাজমা সেই বনের পশু, তারা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু আবার যদি আমাদের জন্ম থাকে, যদি তুমি জন্ম দাও, শুধু এইটুকু তোমার কাছে বাসনা। আমাদের হরি বলা তুমি বদল, আমাদের বদনে দিও, আমাদের হরি বলার বদল চাই যে বলবার বদন দিও, সেই বদন তো আমরা পেয়েছি। যারা কথা বলতে পারেন একবার তাদের ভাবনাটা ভাবুন, অনুভব করুন। যাদের বাক শক্তি নেই, যারা মনের কথা প্রকাশ করতে পারে না, সে শক্তি ভগবান দেয়নি, তাদের যন্ত্রণাটা অনুভব করুন। আমরা তো পেয়েছি, আমরা তো কথা বলতে পারি, তাহলে আমরা কেন অবহেলা করব, আমরা কেন আন কথা কুকথায় মত্ত থাকব। আমরাও সবাই একবার প্রাণ ভরে হরি বল বলবো। এই সাধু সঙ্গ পেয়েছি যখন, এই সুযোগটা হাতছাড়া না করে সবাই মিলে আপন আপন কর্ম করুন, তাতে এক সকলেরই মঙ্গল হবে। দেখে হাত তুলুন সবাই একসঙ্গে, এই তো এমনভাবে দুহাত তুলে যদি ভগবানের কাছে আত্মনিবেদন করা যায়,
তার সাধ্য নেই সে দূরে কোথাও বসে থাকে, আসবেই ভক্তের ডাকে ভক্তের কাছে। তাই সবাই মিলে আমরা একবার বলবো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা, দুহাত তুলে একবার হরি কত অহংকার গতি নাই, অহংকার করো, হিংসা করো, যাই করো না কেন অহংকার আমাদের দেখবেন, একটু কিছু দেখা করলেই, একটু বস্ত্র দিলে অহংকার এসে যায়, এটা দিয়েছি ওটা দিয়েছি, এটাই আমাদের সর্বনাশের মূল মা, অহংকার আর হিংসা। যত সময় এই দুটো আপনি দূর না করবেন তত সময় এখানে ভক্তি বিরাজ করবেন। যেখানে হিংসা থাকবে সেখানে ভক্তি থাকে? যেমন মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনে, যার কারণে সেখানে গোবিন্দ থাকতেন না, থাকতেন কার কাছে? পঞ্চপাণ্ডবের কাছে, সদা সর্বদা যাদের মধ্যে ছিল দীনতা। তাই হিংসাকে দূর করতে হবে, যত সময় হিংসা দূর না করবে হবে না। তার প্রমাণ এই বেশি দূর নয়, আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা বলি মা, এই যে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, হ্যাঁ, যিনি জমিদার লালা, তিনি একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বলে তিনি সবার বৃন্দাবনে গিয়ে সবার কাছে সবার ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন, কিন্তু এক জায়গায় তিনি যেতেন না, কোথায় না, জগৎ শেঠের দ্বারে। তাই মহাজন বলেছিলেন, এক বাবাজি বলেছিলেন, যত সময় তুমি তার ঘরে ভিক্ষা না করবে, ভিক্ষা করলে কি হবে, এই যে তোমার সঙ্গে আমার বিবাদ হয়ে আছে, দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা গণ্ডগোল হয়ে আছে, আমি যদি ধর্মীয় কাজে যাই, যত সময় আমি তোমাকে গলবস্ত্র হয়ে নতমস্তকে তোমাকে নিমন্ত্রণ না করে আমার ঘরে না আনবো, তত সময় আমার লাখ লাখ টাকা খরচ করে হরিবাসর বলো, বৈষ্ণব সেবা বলো, যাই করি না কেন, তাতে কিন্তু কোনো ফল হবে না।
অনেকে আছে দেখবেন বাবা বাড়িতে হরিবাসর দিচ্ছে বা বৈষ্ণব সেবা দিচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কারোর সাথে যদি একটু ঝগড়াঝাটি হয়ে থাকে তাদেরকে আর সেই বাড়িতে সেই অনুষ্ঠানে আর ডাকে না। কি হবে তাতে, লাভ কি? ভগবানের সেবা দিতে গেলে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তুমি ভিতরটা পরিষ্কার করো, ওপরে নামযজ্ঞ দিয়ে হবে কি? ভিতর পরিষ্কার না করে সেই যজ্ঞ দিয়ে লাভ নেই। কিছু দান ধ্যান করতে যাবো, কৃপণতা করবো, কোনো লাভ নেই। ভগবানের সেবার জন্য বাজারে কিছু কিনতে যাব, খুঁজে দেখবো টেরা বেঁকা ফল কোনগুলো আছে, কিলো কিলো নিয়ে এসে ভগবানের সেবায় দেবো। নিজেরা যখন বাজারের খাবার জন্য ফল কিনবো, দোকানদারকে বলবো সব থেকে মিষ্টি আর দামি ফলটা বের করুন, কারণ এটা আমার সন্তান খাবে, আমি খাবো। হ্যাঁ, এগুলো করলে হবে না, আগে নিজের চিন্তা করলে হবে না, কেমন? তা এই হিংসাকে দূর করতে হবে। এই আপনাদেরই কাছেরই সেই মানুষ, বেশি দূরের কথা তো নয়। এই যে লালা, একবার চিন্তা করুন মা, কত বড় জমিদার সে, তার অভাব ছিল না কিছু। এত বড় জমিদার হয়ে একটা কাজের মেয়ে, একটা ভিখারি, একটা ধোপার মেয়ে, তাদের কাছ থেকে কয়েকটি কথা শুনে সে সমস্ত কিছু, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সে জন্মের মতো বৃন্দাবনে চলে যায়। ভাবা যায়, এক ধোপার মেয়ে নিজের পিতাকে বলছে বেলা যায় বাসনায় আগুন দাও, আর জমিদার পালকি চেপে তিনি সারা গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে ফিরছে। ঠিক সেই সময় সন্ধ্যা আগত, সেই সন্ধিক্ষণে একটু মন দেবেন, কথা নয়। কি হচ্ছে মা, কি হচ্ছে ওখানে, কি হচ্ছে, ঝগড়া হচ্ছে? আবার মাথা নাড়ি বলছে, গর্ব করে বলছে, হ্যাঁ তাই এখানেও যদি ঝগড়া হয়, বাড়ি ঝগড়া, এখানে ঝগড়া, শান্তিটা আছে কোথায়? ঝগড়া হচ্ছে না তো, শ্মশানে শান্তি না, এখানে এসেও তো শান্তি নেই, এখানেও মারামারি হবে, কথা কেন? দেখুন, গল্প তো আমিও কম জানি না, আপনি কীর্তন বন্ধ করে আমাকে বসিয়ে দিন, আমি আর কীর্তন করব না, গল্প করে যাব চার ঘন্টা। কিন্তু এখানে আমাকে আনা হয়েছে কী জন্য? কীর্তন করার জন্য। আর আপনাদের এখানে বসার জায়গাটা যে করে দিয়েছে, এটা কী জন্য? আন কথা বলার জন্য নয়, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? তাই সময়ের কাজ সময়ে করতে হয়, এটা ভালো মতোই জানেন আপনারা। রাত ১২টার সময় কেউ যদি বিছানা থেকে, গভীর ঘুম থেকে টেনে তুলে বলে চল ভাই এখন আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি বাবা? খাবার সময় মাঝখান থেকে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না চল ঘুমিয়ে পড়ি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা। এখন আমরা বসে আছি কৃষ্ণ কথা শোনার জন্য, আন কথা বললে তো মুশকিল, এই পাশের জন্য শুনবে না, আমিও শুনব না, কথা নয়, হ্যাঁ কথা বলবেন না, শুনুন একটু, আপনাদের কাছেরই মানুষ। এই যে মস্ত বড় জমিদার লালা, তিনি খাজনা আদায় করে পালকি চেপে ফিরছে, সেই সময় এক রজকন্যা চিৎকার করে, এখন কোন সময় মা, সন্ধ্যা সময় তো, ঠিক এই সন্ধিক্ষণে চিৎকার করে বলছে রজকন্যা, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। হরি বল। আর তার প্রতিধ্বনি হচ্ছে বাতাসে ভেসে আসছে লালার কানে, কি শুনছে সে, শুনুন, এটা সবার জন্য, আমাদের সকলের জন্য, মা বসুন। বেলা যায় বেলা যায় বেলা বেলা যায়।
সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহায় অনুসারে বেলোরব, আহা বুঝিয়া রাখাল সবার অনুসার বেলোরব, বুঝিয়া রাখাল সব আহায় আসিয়া সুখে, দেখো আসিয়া মিলাল নিজ সুখে, নিজ সুখে আসিয়া মিলাল নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল কইলার জীবন, যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল, দেখো চালাইল গোকুলের পাথে, চালাইল গোকুলের পাথে। এবার গোকুলের পথে যাত্রা করেছে মা, তা যাচ্ছে কে কেমন ভাবে? শীত কান্তি অনুপম আগে ধাই বল রা, শীত কান্তি অনুপম আগে ধাই বল না, শীত কান্তি অনুপম, শীত কান্তি অনুপম আগে ধাই বল রা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, সীতা মসুদাম আছে ভালো শোভা করিয়া, সীতা মসুদাম আছে ভালো শোভা করিয়াছে, সীতাম সুদাম মাঝে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘন শোনে, তাহার মাঝে নবঘন শোনে, তাহার মাঝে নবঘন শোনে। হোমা মনের আনন্দে আসছে, হরি বল হরি বল। এখন রাধারানী শ্বশুর বাড়ি কোথায়?
রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে। জায়গার নামটা কি? যা বটে। বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর শ্বশুর বাড়ি? যাবট। হ্যাঁ, তখন গোবিন্দ আমার যখন ধেনুবৎসকে নিয়ে ফিরছে, ওই গোষ্ঠ থেকে ফেরার পথে আর যাবার পথে, যাবার রাস্তা কিন্তু ওই যাবটের পাশ দিয়ে। হ্যাঁ, তা গোবিন্দ আমার তিনি বধূকে দিনে দুইবার দেখতে পান, একবার গোষ্ঠে যাবার সময় আর ফিরে আসার সময়। তার রাধারানী আমার বাদিনী শাশুড়ি ননদিনী। আচ্ছা, আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা, তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? তাহলে শুধুই যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না মা, ঘরে ঘরে কুটিলা আছে। হ্যাঁ, তা এখন জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী আমরা এটাই ভাবি, তাই না মা? আমরা ভাবি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না, সত্যি কি তাই? কী মনে হয় আপনাদের? শুনুন তাহলে ছোট করে একটু বলি। জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে, তাহলে যদি এতই ভালোবাসবে রাধারানীকে ওই যমুনায় না পাঠিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো কেন? ভালোই যদি বাসবে কেন তাকে ঘরে বেঁধে রাখতো, কেন বাইরে পাঠাতো না? চোখে কাজল পড়তে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, কারণ আছে। জটিলা কুটিলা জানে যে যদি রাধারানীকে যমুনায় পাঠাই, যমুনায় গিয়ে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, ছুটে আসবে গোবিন্দ রাধার কাছে, আর রাধার কাছে ছুটে আসবে যখন, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমি রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে ওটা আমার কুঠিরে হবে। নি তাই গৌর হরি বল হরি। এখন হয়তো আপনারা বলতে পারেন ঘরে তা জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে সেই মিলনটা আমার ঘরে হবে। এবার কথা হচ্ছে মা, হয়তো আপনারা বলতে পারেন যে ঘরে বেঁধে রাখতো বেশ, এত কষ্ট কেন দিত রাধারানীকে? ধোয়ার ছলে বসে কাঁদত রাধারানী, নীল শাড়ি তার পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেণী বাঁধতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা তাকে কেন দিত, কী জন্য দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না দুটো জিনিস জেনে রাখুন। এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আর একটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়ি বাড়ি শোন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তির চোখের জল কখনোই সইতে পারে না। হরিবল হরিবল। কেউ যদি তার জন্য কাঁদে, সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার, এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না, রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত কাঁদবে, আর যত রাধারানী কাঁদবে তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে? ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে।
আর আমরা তখন কি করব, আমরা ঘরে বসে যুগ দর্শন পাব। যদি কেউ দু ফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন, দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু জগতের জীব কীভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষী কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ, ডাকার মতো যেন তোমার চরণ পায়, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। তা দেবর্ষী নারদ বলছেন, প্রভু যদি ভক্তের কাছে ফুল না থাকে? প্রভু বললেন, ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে? কি মা, সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তিভরে ভালোবেসে আমাকে এক গুণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষী নারদ বললেন, ও প্রভু যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন, এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দু ফোঁটা বাড়ি বরিশ, যদি দু ফোঁটা বাড়ি বরিশন করে বলে দয়াময়, আমি পাষণ্ড, আমি পতিত, হাজার হাজার অপরাধ করেছি, শুনেছি তুমি নাকি দয়াল করুণাময়, আমার সমস্ত পাপ দূরীভূত করে তোমার রাগে চরণে তুমি আমায় জায়গা দাও, যদি বলতে পারে যেন চরণে ছাড়া আমায় করো না
প্রভু গো আমি মর, আমি বড়ই অপরাধী, যেন চরণে ছাড়া করুণা গো পতি কি পাবে না গো, তুমি নাকি কৃপা সিন্ধু, বলো বলো আমার পতি কি পাবে না গো, তুমি নাকি কায়াল হরি, বলো আমার পতি কি পাবে না গো, কি হবে না গো তোমার অন্তর থেকে ভালোবাসতে হবে। আর জটিলা কুটিলা অন্তর থেকেই ভালোবাসতেন, শুধু রাধারানীকে বেঁধে রাখতেন ঘরের মধ্যে যুগল দর্শন পাওয়ার আশায়। আজ প্রেমময়ী রাধারানী চন্দ্রশালিকায় বসে বসে বধূ আসছে দেখে বধূর আশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ আমার সিংহাবেনু বাজাতে বাজাতে যখন আসছে, মহাজন বললেন দেখো দেখো আচ্ছা তা শ্রীমতী রাধারানী দূর থেকে গোবিন্দকে দর্শন করছে, মহাজন বললেন দেখো দেখো ওই দেখো আজ আমার রাধারানী প্রাণবধূকে দর্শন করে সঙ্গে আছে কি বলাই দাদা, ওকে কিছু বলতে পারছে না। তাই রাধারানী বধূকে দর্শন করে জাবটের পাশ দিয়ে যখন যাচ্ছেন গোবিন্দ, রাধারানী দূর থেকে ডাকছে আর বলছে বধূ, ও গো বধূ এসো এসো আমার ঘরে, ওই না বেশে আয়েশা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, বধু হে ওই না বেশে আয়েশ তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, বধু তো রবি যখন বৈশে পাটে বধু মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটে মুই গেনু যমুনার ঘাটে, তোমার
ভালে চাই চারি পানে ব্রজে রাখালো যত সবই চলে যাওত চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বলে চঞ্চলি ধবলি শানে আজ কত না হেঁটেছ পথে চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া অবধু বধু গো যাবার ঘরে ফেরার আগে একবার আমার মন্দিরে এসো এসো বধু আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া অগয়াল কর তাহা গিয়া সতিবে তুমি চরণ সে বিবয়া তাহাতে সতিবে তুমি আজ চরণ সে দিবয়ানে অগ দূরে যাবে বনে রয়ালি বধু দূরে যাবে বনে রয়ালি বধু বসে আছি গো বসে আছি বসে আছি বসে আছি গো আশা পথে নয়ন দিয়ে 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 ওহে আমার পরাণ বধু আশা পথে নয়ন দিয়ে ওহে আমার পরাণ বধু আশা পথে নয়ন দিয়ে ওহে আমার পরাণ বধু আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো শ্রীমতী রাধানী কথা শুনে গোবিন্দ বলে রাধে এখন আর সময় নাই ধেনু বৎস সবাই ফিরে যায় এখন আমি যাই দেখা হবে তোমার সঙ্গে কোথায় অভিসারে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে তাই বলছে শোনো শোনো রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সব করিল পয়ান সখা সব করিল পয়ান সখা সব করিল পয়ান গো সখা সব করিল পয়ান কহে দাসী যদু না পুরাও মনে রসা ওই না কহে পাছে তুমি করহ পয়ান গো আজ পাছে তুমি কর
ঠিক আছে। এবার আমার গোবিন্দ তিনি সখাগণকে সঙ্গে করে নিয়ে এবার আসছে নন্দালয়ে। নন্দালয়ে আসা মাত্র মহাজন বললেন, দেখো দেখো আজ আসছেন আমার গোবিন্দ ধেনুবৎস সখাগণকে নিয়ে। বনসে আলো নন্দুদুলা ঘরে এলো নন্দুদুলা বনসে আলো নন্দুদুলা আজ আমার গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝে এলো। মহাজন বললেন, দেখো দেখো বন হতে ঘরে ফিরেছেন গোবিন্দ। ফেরা মাত্রই মা আমার গোপালকে কোলে পেয়ে এবার গোপালকে আরতি করছেন, সবাই দর্শন করুন। আসুন আমরা সবাই মিলে একবার আরতি করে নেব। শুগন করতালি আরতি ফলো ঋত প্রদীপ পুষ্প রচিত থালি সুন্দরী গণ বলত দেও শিশুগণ করতালি আরতি করি নন্দরানী বালক কহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আজি রম্ভা পলভিত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দর মাখন দুধি দিয়ে ও ক্ষীর আজ ক্ষীর স্বর্ণনি মাখন গোপালের বদনে দিলেন। মহাজন বললেন, দেখো রম্ভা ফল ভীত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ উলুত দেহ শিশু গণ করতালি রাখি সিংহা বেনু যশোদা মায় কোলে নীল দন ভাই আজি মাখন দধি দেহ ক্ষীর খাওয়ায় রাম কানায় সকল শিশুর চাঁদ মুখ হেরি যশোমতী চুমু খায় মঙ্গল পুছু নন্দ সুত জগদানন্দ গায়
আজ দুই ভাই মায়ের কোলে বসে আছে, সবাই আপনারা দর্শন করুন মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মধুর মিলন। মহাজন বললেন দেখো দেখো, আজ মায়ের কোলে বসিল ছেলে কানায়ার বলা, আজ মায়ের কোলে বসিল ছেলে কানায়ার গনে বদন ভরে হরি গুণ গাই গুণ গায়। মায়ের কোলে বসিল ছেলে কানায়ার বলা, মায়ের কোলে বসিল ছেলে কানায়ার বলা। হরে কৃষ্ণ। পরবর্তী লীলা আস্বাদনের জন্য আপনারা বসে আছেন, আমাদের পরবর্তী দল এসেও গেছে, কিন্তু ভক্ত অনুরোধে আমাদের সবার ইচ্ছা ছিল একটু মায়ের একটা গান শোনার, তো আমি ছোট করে এক লাইনে আমি একটু মায়ের গান শোনাবো, সবাই একটু মন দিয়ে শুনি, একটু ভাবে পাঁচ মিনিট। জয় নেতা জয় গুরু।